شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصل السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলমিনাম আলাশিল আল আলহিফিবাদ মধ্যে একজন ভাই জানতে চেয়েছেন কারো আকিদায় যদি সমস্যা থাকে তাহলে নামাজ রোজা হজ জাকাত এ ধরনের আমল কবুল হবে না তিনি কিছু আকিদা উল্লেখ করেছেন যে এগুলি শিরিক আকিদা কিনা যেগুলি করলে তার আমল বাতিল হয়ে যাবে কিনা যেমন রসুসলাম সালাম নুরের তৈরি তিনি গায়েব জানতেন তিনি হায়াত হায়াতুল নবী আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান বিরাজমান এই আকিদাগুলো এগুলি হল শিখ আকিদা এই আকিদাগুলি ইসলাম ধর্ম থেকে বের করে দেয় জি কারণ রাসুলসাল্লাহ আলী সালাম নুরের তৈরি এ কথা যদি কেউ বিশ্বাস স্থাপন করে সে কোরআন এবং হাদিসের উপর কুফরি করবে আর যেমন কোরআনে স্পষ্টভাবে এসেছে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে কুল ইন্নামা আনা আবাসর মিথল কমিও হাই লাই সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তাল্লাহ বলছেন হেনবে আপনি বলে দিন ইন্নামা আনা আবাসর মিথল ইউ হাইলাই আমি তোমাদের মতোই একজন মানুষ বাসার মানে মানুষ পার্থক্য কি ইউ হাইলাই আমার কাছে ওহি নাজিল করা হয়েছে তাহলে তিনি আমাদের মতোই রক্ত গড়া মানুষ পার্থক্য এতটুকু যে তার কাছে ওহি এসছে তিনি রসুল তার সম্মান আলাদা তিনি জান্নাত উদ্বোধন করবেন অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি সর্বপ্রথম উদ্বোধন করবেন তাহলে তার সম্মান রয়েছে তিনি রাসুল হওয়ার কারণে তার কাছে তিনি মানুষের কাতার থেকে মানুষের লাইন থেকে তিনি চলে যান নাই স্রষ্ঠার কাতারে চলে যান নাই তিনি মানুষের কাতার রয়েছে এবং তিনি একজন মানুষ মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তালা স্পষ্ট করেছেন বিভিন্ন জায়গায় স্পষ্ট করেছেন যে মানুষ তিন মাটি দ্বারা তৈরি এবং মাটির কোন পর্যায়ে সেগুলি আল্লাহ তালা উল্লেখ করেছেন আর নূরের তৈরি একমাত্র তাদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে রাসুল করিম সল্লা ইসলাম মুসলিম শরীর হাদিস এসছে দু হাজার নশো ছিয়ানব্বই নম্বর হাদিস তিনি আমি মসনাদ আহমাদে সহিবনে হেহবান এসেছে রাসুল করিম সাল্লাহ আলহিহসালাম বলেছেন খলি কাতিল মালা একে তুমি নূর ফ্রিস তাদেরকে নূর দ্বারা তৈরি করা হয়েছে খলিকালজান খলি কালজান মিমার জি মিন্নার আর জিনকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে বা খলিকা আদম মৌসিফা আলকম এবং আদম আদমকে তৈরি করা হয়েছে যা তোমাদের বর্ণনা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াতে এগুলি বর্ণনা করা হয়েছে যে আদমকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে নিঃসন্দেহে আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আর সাল্লাম যেহেতু আদম সন্তান সুতরাং মাটির বাইরে নন তাই তাকে তৈরি বলা এটি একটি কুফি আকিদা কারণ আল্লাহতলা বলছেন যে মানুষ তিনি একজন মানুষ পার্থক্য তার কাছে হয়ে এসছে রাসুল করিম সাল্লাম নিজে বলছেন যে ফ্রেশ তাদেরকে নূর দ্বারা তৈরি করা হয়েছে তাহলে নূরের তৈরি মাত্র ফ্রিস্তা আর জিন হলো আগুনের তৈরি মানুষ হলো মাটির তৈরি এখন এই আকিদা জানার পরেও যদি কেউ বলে যে সে মানে রাসুলসাল্লাম মাটির নাকি নূরের তৈরি তা নিঃসন্দেহটি কোরআন এবং সুনার উপর সাথে কুফরি করা হচ্ছে আর তিনি গায়েব জানতেন কি না যিনি সন্দেহে তিনি গায়েব জানতেন না স্পষ্টভাবে কোরআন আয়াত এসছে আল্লাহ তালা সুরা আর ফের একশো আঠাশি নম্বর আয়াতে বলছেন উল্লাহ আমলিকুলিনা সিনাফ আউলাদ রাই লামা শা আল্লাহ আল্লাহ বলছি হেন বা আপনি বলে দিন লাম লিকুইড সিনে ফার্ম আমি আমার আত্মার জন্য উপকার অপকার কোনোটাই করতে পারি না ইল্লামাশ আল্লাহ যা আল্লাহতাল না চান তাহলে আল্লাহ তালা যা চান তাই হয় সুতরাং আল্লাহ শুল্লি নিজের থেকে তার নিজের জন্য কিছু করতে পারে না উপকার অপকার তারপর আরও স্পষ্ট করছেন ওলা উফুন তো আর আমুল গাই বা লাস্তাখার তুমিনাল খাই আমি যদি গায়েবের খবর জানতাম লাস্তাখার তো তাহলে সকল কল্যাণ কাজ আমি করতাম আমাকে কোনো খারাপ কিছু গ্রহণ করতো না যেমন উহুদে তিনি তার দাঁত ভাঙা গেছে তিনি যদি জানতেন যে তার এখানে দাঁত ভাঙা যাবে তাহলে তিনি ওই জায়গাতে না দাঁড়িয়ে আরেক জায়গাতে দাঁড়াতেন কারণ নিজেকে মানে ধ্বংসের দিকে ঠেলে যাওয়াটা এটা আকিদ এটা ইসলামে আকিদা নয় এটি কাম্য নয় তারপর আল্লাহ বলছেন ইন আনা ইল্লা ইল্লাম অবশীর আল্লাহ নবীকে বলতে বলেছেন হেম নবী আপনি বলুন যে একমাত্র আমি একমাত্র নাদির সতর্ককারী অবশীর বসির বশি বশিরুন লিখন যারা ইমানদার জাতি তাদের জন্য আমি সুসংবাদ দাতা এবং প্রীতি প্রদর্শনকারী তাহলে তার দায়িত্ব সেটা বলে দেওয়া হয়েছে আর তিনি এখানে স্পষ্ট করেছেন আল্লাহ তালা তাকে স্পষ্ট করাইছেন সুরা আরাফের একশো আটাশি নম্বর আয়াত দ্বারা যে তিনি গায়বের খবর জানান না সুরা নামালে পঁয়ষট্টি নম্বর আয়তে আরও স্পষ্ট করছেন আল্লাহ আল্লাহ হেনবি আপনি বলে দিন নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝে যা কিছু আছে তারা কেউ আল্লাহ ছাড়া কেউ গাইবের খবর জানে না তাহলে কিভাবে আমরা দাবি করি যে আল্লাহ রসুল গায়েব খবর জানতেন অনেক দলিল রয়েছে রাসুল সালাম যদি গায়েবের খবর জানতেন তাহলে তার স্ত্রী আয়সাকে রদি আল্লাহ তালাহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল ইফকের ঘটনায় ব্যবীচারেনি অপবাদ দেওয়া হয়েছে নাউজ বিল্লা মিজা আলিক তাও সেই সময় আল্লাহ রসুল তো বলতে পারতেন হে সাহাবা তোমরা এ ধরনের মানে মানে কথা বলো না যেগুলি আয়সার শানে মানাই মানানো সই না আতুলসলাসুসলাম চুপ ছিলেন এক মাস পর্যন্ত তার কাছে ওই আসে নাই তাহলে তিনি যদি গায়েবের খবর জানতেন তাহলে স্পষ্ট করতেন তিনি চুপ ছিলেন তবে অনেক ঘটনা রয়েছে কোন এক যুদ্ধে একটি হার হারিয়ে যায় স্বর্ণের চেন হারিয়ে যায় তখন এই সেই হারটি উটের নিচে পড়া ছিল সে উঁটের নিচে আল্লাহসুল জানতেন না যে সে উঁটের নিচে পড়া পড়েছিল অনেক খোঁজাখুঁজি পর পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই হার ছাড়াই চলে যাওয়া হল চলে যাওয়া যাক তো যখন উঠটা উঠ উঠলো বা চলে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিলেন তখন দেখলো যে উঁটের নিচে সে হার পরেছিল স্বর্ণের চেন বা স্বর্ণের হার সেটা পরেছিল তো যদি আল্লাহ গায়েবের খবর জানতেন তাহলে বলে দিতেন হে নবী বা হে সাহাবা ইকরাম তোমরা খোঁজাখুঁজি করো না তো উঁটের নিচে আসে তো তিনি গায়েবের খবর জানেন না স্পষ্ট কোরআন আয়ের দ্বারা যেমন আমরা বললাম আর রাসুলস আল্লাহ আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান কি না যে আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান নয় আল্লাহ তাল অবস্থান তিনি বলে দিয়েছেন আর রহমান আল্লাহ আর নিশ্চয় দয়াময় আল্লাহ তালা তিনি আর আজিমের উপর সমসীন সুতরাং তার জায়গায় ওখান ওখান থেকে তিনি সব জায়গায় বিরাজ কি বলে যে সব জায়গায় দেখাশোনা করেন তার তার জ্ঞান আছে তার এলম আছে কিন্তু কিভাবে আছে আল্লাহ তালা ভালো জানে সে আর আরশা উপরে ওই জন্য ইমাম আবু আবাহানীপাল আহমতুল্লাহ আলের ফতোয়া স্পষ্ট ফতুয়া রয়েছে যে আল্লাহ তালা কেউ যদি বলে যে আল্লাহ তালা শিমের উপর নয় সে সে কুফরি করলো আল্লাহর সাথে সে কুফরি করলো এরকম আকিদা বা মাসালা ইমাম আবাহানী রহমতুল্লাহ আল থেকে এসেছে সুতরাং এই আকিদাগুলি যে আকিদাগুলির কথা আমরা করলাম এগুলি শিরকি কিছু কুফরি আকিদা এগুলি ইসলাম ধর্ম থেকে বের করে দেয় তাই এই আকিদা যদি কেউ পোষণ করে এখানে উত্তর আসছে ভাইয়ের প্রশ্নকারী ভাইয়ের যে এই আকিদা যদি কেউ পোষণ করে তাহলে এই আকিদা তাহলে তার সমস্ত আমল বা বরবাদ হয়ে যাবে সেটা নওয়াজ হোক হজ হোক জাকাত হোক সিয়াম হোক হ্যাঁ বাতিল হয়ে যাবে কোন আল্লাহ তালা বলেছেন যে ইন আল্লাহ কবি নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করবেন না মাফ করবেন না আইসরা কাবি তার সাথে যে শরিক করবে ওয়াল ফিরু মাদু নাজা মাই এবং এ শিরিক বা তো অন্যান্য গুন আল্লাহ চাইলে কী করতে পারেন ক্ষমা করতে পারেন তাহলে তৌবা ছাড়া যে ব্যক্তি তৌবা করবে না তার অন্যান্য আমল কি হবে না কবুল হবে না আল্লাহ দরবারে এমনকি রাসুলকে স্পষ্টভাবে বলেছেন আল্লাহ লাইন আশা রক্তা লাইহবাতান্না আমালুকা বলে যে হেনবি আপনিও যদি কী করতেন শিরিক করতেন লাই আহবাতান্না আমালুকা তাহলে আপনার আমল বরবাদ হয়ে যেত আমল বরবাদ হয়ে যাওয়া মানে নামাজ রোজা হজ জাক সকল আমল বরবাদ হয়ে যাওয়া খাসিরিন এবং আপনি কি ক্ষতিগ্রস্ত হতেন তাহলে স্পষ্ট যে এ ধরনের আকিদা সমস্ত আমল কি বরবাদ করে দেয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কেউ যদি এই ধরনের আকিদা পোষণ করে তাহলে আপনি ফতোয়া দিবেন না যে আপনি কাফের হয়ে গেছেন আপনি ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছেন সুতরাং আপনার ওপর কায়েম করতে হবে এই ধরনের আপনার আমার কাজ না এর দায়িত্ব আছে ইনি যিনি রাষ্ট্রপ্রধান হবেন যিনি রাষ্ট্রপ্রধানের মুফতি যারা ফতোয়া বিভাগ থাকবে তাদের দায়িত্ব আর কাউকে কাফের ফতোয়া দেওয়া কাউকে ইসলাম ধর্ম থেকে বের করে দেওয়া এটি সব ধরনের মানুষের দায়িত্ব নয় নির্দিষ্ট কিছু ব্যক্তি বিশেষের দায়িত্ব যারা ইসলামের উপরে উৎপত্তিশীল তাদের মানে ইসলাম ধর্মের চূড়ান্ত যাদের জ্ঞান রয়েছে তারা এবং রাষ্ট্রপ্রধান কর্তৃক যারা নিয়োজিত তারা এ ধরনের মানে ফতোয়া ফারাজ দিতে পারবেন এবং তাদের জন্য বৈধ হবে আর সবাই যদি আমরা এ কপরে ফতোয়া দিই উম উমুকাফের তাহলে এটি শৃঙ্খলা সৃষ্টি হবে তবে এতটুকু বলা যায় যে মাস আল্লাহ একজন একটা মাস আল্লাহ বর্ণ করা যে এই এই কাজ করলে সে কুফরি করলো ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেল হ্যাঁ তবে জরুরি নয় যে কোনো ব্যক্তি যদি কাজ করে যে তুমি কাফের হয়ে গেছো তুমি মুশেক হয়ে গেছো বা তুমি বড়ো শিখকালী সুতরাং তুমি কি করেছো ইসলাম ধর্ম থেকে বের হয়েছে এই কথা বা এই ধরনের ফতোয়া সবার জন্য প্রযোজ্য দেওয়া প্রযোজ্য নয় সুতরাং একটা মশালা মশালার ফতোয়া দেওয়া আর একজন ব্যক্তি বিশেষের ফতোয়া দেওয়া ব্যক্তি বিশেষকে কাফের বলা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে সুতরাং আপনি কোরআন এবং হাদিস ভিত্তিক বলতে পারেন এটি কুফি কাজ এটি শিরকি কাজ এটি কাজ করলে এই কাজ করলে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায় তবে ব্যক্তি বিশেষকে কাফের ফতোয়া কাউকে মুশ্রিক ফতোয়া এই স্পষ্টভাবে যা যেটা ইসলাম ধর্মে থেকে বের করে দেয় এ ধরনের ফতোয়া দেওয়াটা প্রত্যেক ব্যক্তির উচিত হবে না জি ওসল্লাহ নহম্মদ ওয়াদা আলী ও সাহাবি আজমাইন